আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব অবিশ্বাসী সমান এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন। আজ আমরা জানবো নবী নূহ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে, যাকে দ্বিতীয় আদমও বলা হয়। বিসমিল্লাহ রহমানির রাহিম। আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর অনেক বছর পেরিয়ে যায়, কিন্তু সেটা নিয়ে কিছু দ্বিমত আছে। কিন্তু অনেক সময় পর্যন্ত কোনো নবী ছিল না। তবে আশ্চর্যের বিষয় হলো যে আদম আলাইহিসসালামের ইন্তেকালের পরেও মানুষজন তখন এক আল্লাহরও ইবাদত করতেন। তখনও মূর্তি পূজার মতো ভয়ঙ্কর শির্ক বা পাপ মানুষের মাঝে ছড়িয়ে পড়েনি। তখনও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, তাও আদম আলাইহিসসালামের শিক্ষা সবাই মেনে চলতেন। কিন্তু ইবলিস তো আর থেমে নেই, সে ভাবছে 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 যে কিভাবে মানুষের মাঝে গুনাহ বা পাপ ছড়িয়ে দিতে পারে সে, এবং সে ভয়ঙ্কর পাপ মূর্তি পূজার কথাই ভাবতে লাগলো। তখন ইবলিস সবাইকে বলল যে তোমাদের যে ভালোবাসার মানুষ ছিল, তোমরা তাদের বিভিন্ন মূর্তি তৈরি করো, এবং যখনই তোমাদের তাদের ব্যাপারে কষ্ট হবে, যখনই তাদের কথা মনে পড়বে, তখন তুমি সেই মূর্তিগুলোর কাছে যাবে, তাদেরকে ফুল দেবে, খাবার দেবে। মানুষজন ভাবলো যে এটা তো খারাপ বুদ্ধি নয়, সেটা তো করাই যায়, তাদের স্মৃতিতেই তো এটা করা হচ্ছে, অন্য কিছু তো নয়। কিন্তু তখন তো মানুষ বুঝতে পারেনি যে এটা কত বড় পাপ। মানুষজন কুমারের মাধ্যমে বিভিন্ন মূর্তি তৈরি করলো সেই মানুষজনের, এবং তাদের মাঝখানে তারা মাঝে মাঝেই ফুল দিত, খাবার দিত, কিন্তু তারা বুঝতো না যে এই মূর্তিকে এসব দিয়ে কি হবে, মূর্তি তো আর কিছু করতে পারবে না। তখন ইবলিস আবার তাদের কাছে এসে কুমন্ত্রণা দিল যে তোমাদের যখন ফসল হবে না, বৃষ্টি পড়বে না, তোমরা মূর্তির কাছে আসবে, মূর্তির কাছে চাইবে। আর যেহেতু এরা আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছের প্রিয় বান্দা ছিল, নিশ্চয়ই তোমাদের ইচ্ছা পূরণ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিসসালামকে পাঠালেন। উনি 1000 বছর ওনাদের মাঝে ছিলেন। উনি সবসময় ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে তোমরা এটা করো না, এটা তো পাপ, আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তোমরা যে মূর্তি পূজা করছো এটা তো যুক্তির দিক থেকেও ভুল। কিন্তু তারা তখন বলতো নূহ আলাইহিসসালামকে যে তুমি কেন এসব আমাদের বলছো, আমরা তোমাদের বাপ দাদার আমল থেকে এসব করে আসছি, এখন তোমার এক কথাই আমরা সব মেনে নেব। তখন নূহ আলাইহিসসালাম ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে না, তোমাদের উপর তো আল্লাহ রাব্বুল আলামিন আজাব এসে পড়বে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝানোর জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, তোমরা আমার কথা শুনো। তখন তারা নূহ আলাইহিসসালামের কথা অস্বীকার করে বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী বানানোর জন্য আর কাউকে পাননি, ফেরেশতাকেও তো পাঠাতে পারতেন, মানুষকে কেন নবী বানাবে। তখন নূহ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আমি আর কিছুই করতে পারছি না, এরা তো আমার কথা শুনছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোমরা একটা বিশাল নৌকা তৈরি করো, কেননা খুব তাড়াতাড়ি তাদের উপর আজাব চলে আসবে, অনেক প্লাবন হবে, অনেক বন্যা হবে, এবং তোমরা ঠিক তখনই সেই নৌকায় উঠবে জোড়া জোড়া প্রাণী নিয়ে, যখন দেখবে যে তোমাদের চুলা থেকে পানি উঠছে, আর জোড়ায় জোড়ায় করে সব প্রাণী নিয়ে নিবে, কেননা প্রাণীর বংশধরও ভবিষ্যতে ঠিক থাকতে হবে। সুবহানাল্লাহ। তারা সবাই নৌকা বানানো শুরু করলো, এবং কিছুদিন পরে যখন ওনাদের চুলা থেকে পানি ওঠা শুরু করলো, ওনারা সেই নৌকায় জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে উঠে পড়লেন। অনেক বড় প্লাবন হলো, এত বড় প্লাবন কেউ কখনোই দেখেনি, এবং অনেক মানুষ সেই প্লাবনে তুলিয়েও গেল। কিন্তু নবী নূহ আলাইহিসসালাম এবং ওনার অনুসারীরা সেই নৌকার মধ্যেই থাকলো। এর মধ্যে নবী নূহ আলাইহিসসালামের ছেলেও ছিলেন। নূহ আলাইহিসসালাম দোয়া করলেন যে হে আল্লাহ, আমার ছেলেকে আপনি বাঁচিয়ে দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অহংকারী অবিশ্বাসীকে কখনোই বাঁচাবো না। অনেকদিন অনেক রাত সেই প্লাবন চললো, যতদিন না পর্যন্ত সব অবিশ্বাসীরা প্লাবনের মাঝেই মারা গেল, শুধুমাত্র যারা নৌকার মধ্যেই ছিল ওনারাই বেঁচে গেলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আজাবের মাধ্যমে অবিশ্বাসীদের ধ্বংস করেছেন। এবং আমাদের কিন্তু মনে রাখতে হবে যে নূহ আলাইহিসসালামের সন্তান হওয়ার পরেও কিন্তু নূহ আলাইহিসসালামের ছেলে বেঁচে যাননি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব অবিশ্বাসী সমান, এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন। তাই আমরা যেন কখনোই অহংকারী এবং অবিশ্বাসীদের কাতারে না যাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Allah